এদিকে ঢাকায় সিনেমার আলোচিত অভিনেত্রী পরিমণি, আর কয়েকদিনই পর আসছে তার জন্মদিন। প্রতিবার এবার জমকালো আয়োজনে জন্মদিন উদযাপন করেন তিনি। জমকালো সে আয়োজনে যারা আমন্ত্রণ পান তাদের অনেকেই জানিয়েছেন, পরিমণির জন্মদিনের আয়োজনে অতিথিদের জন্য থাকত ড্রেস কোড। মূলত পরিমণি যে থিমে তার আয়োজন সাজান সেই রঙের সঙ্গে মিল রেখে অতিথিদের সাজ পোশাক পরতে বলেন। সম্প্রতি মাদক মামলায় কারাগারে ছিলেন পরিমণি। কারামুক্ত হওয়ার পর জন্মদিন নিয়ে পরিমণি গণমাধ্যমকে জানিয়েছিলেন, এবার আর নিজের খরচে জন্মদিনের জমকালো আয়োজন করবেন না তিনি। কোনো প্রতিষ্ঠান বা হোটেল রেস্টুরেন্ট যদি পৃষ্ঠপোষকতা করে তবেই হবে জমকালো আয়োজন। তবে এবার ফেসবুকে জন্মদিন নিয়ে আগাম বার্তা দিয়েছেন পরিমণি। কারামুক্ত হয়ে পরি মেহেদি রাঙার হাতে দুইবার বার্তা দিয়েছেন, এবারের বার্তাটা অনেকটা তেমনই। এবার পরিমণি সে ইঙ্গিত দিয়েছেন একটি গল্প বলে। পরিমণি লেখেন, যারা বিপদের সময় আমার পাশে থাকেনি তারা আমার আনন্দের অংশীদার হওয়ার যোগ্যতা রাখে না। আর কথাগুলো লেখার কান স্পষ্ট হয় একদম শেষের হ্যাশট্যাগে লেখা থেকে। পরি হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন, 24 অক্টোবর ফ্যাক্ট, 24 অক্টোবর পরিমণির জন্মদিন। আর এ থেকে বোঝা যাচ্ছে এবারের অন্যবারের মতো আমন্ত্রিতদের তালিকাটা লম্বা হবে না। প্রিয় দর্শক, এ পর্যায়ে একটি কথা না বললেই নয়, এই চ্যানেলটির সমস্ত ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য। চ্যানেলটির অনেক ভিডিওতে রূপকথ্যে অনেক সময় জনপ্রিয় নায়ক নায়িকা শিল্পী ও কলাকৌশলীদের নাম ও ছবি ব্যবহার করা হয়েছে, যা শুধুমাত্র বিনোদনের জন্য। তাই দয়া করে ভিডিওটি বিনোদন হিসেবে গ্রহণ করবেন। ধন্যবাদ।